মাটির প্রদীপ মোমবাতির দিন কি তবে শেষ? দীপাবলির আগে মাটির প্রদীপের চাহিদা তলানিতে, তার বদলে বাজারে ছেয়েছে দেশি বিদেশি প্রযুক্তিতে তৈরি লাইট প্রদীপে। আধুনিকতার যুগে কদর কমেছে মাটির প্রদীপ মোমবাতির, তার বদলে দীপাবলির আগে বাজার ছেয়েছে দেশি ও বিদেশি প্রযুক্তিতে তৈরি মোমবাতি বা প্রদীপ লাইট। দিন কয়েক পর দীপাবলি, আলোর উৎসবের আগে তাই কর্মহীন প্রদীপ তৈরির কারিগরেরা। যুগের চাহিদা মেনে বেশ কয়েক বছর আগেই বাজারে এসেছে চায়না প্রযুক্তিতে তৈরি টুনি লাইট, বলা ভালো হরেক রকমের রং বেরঙের লাইট। স্বাভাবিকভাবে ক্রেতারাও ঝুঁকেছেন এইসব লাইটের দিকেই। বাজারে খোঁজ নিয়ে জানা গেল প্রদীপ মোমবাতি বা পঞ্চপ্রদীপ লাইট বিক্রি হচ্ছে মোটামুটি 50 টাকা থেকে 150 টাকা পর্যন্ত, আর দেশি ও বিদেশি টুনি লাইটের দাম 25 টাকা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত। কর্মব্যস্ত সময়ে শর্টকাট পদ্ধতিতে আসক্ত প্রায় সকলেই। মাটির প্রদীপ, তেল, সলতের ঝামেলা এড়াতে দীপাবলিতে তাই প্রদীপ লাইট, মোমবাতি লাইটের ওপরেই ভরসা রাখছেন ক্রেতারা, সে কথা বলাই যায়। এখন ভ্যারাইটিস জিনিস এখন যত দিন যাচ্ছে তত মানে ডিজাইন ডিজাইন উন্নত জিনিস আরও এখন উঠছে। যেরকম ধরেন দেখেন এইসব প্রদীপ আছে, তারপরে আপনার ইলেকট্রিক ধূপকাঠি আছে, তারপরে এখন নতুন ইন্ডিয়ান যেসব এলইডি চেন বেরোচ্ছে, ইন্ডিয়ান চাইনা পাওয়া যেরকম চুনি লাইটের কথা বলে, তারপরে মানে ইলেকট্রিকে যেরকম দেওয়ালিতে আপনার যেসব লাইট কাছে লাগে মোটামুটি সব চাইনাই পাওয়া যেত, ইন্ডিয়ান পাওয়া যেত। আর এখন আপনার ইন্ডিয়া এখন তৈরি যে নতুন নতুন তৈরি করছে, যেরকম ধরেন এখন আপনার ইন্ডিয়া যখন আছে চাইনা নিতে চাবে না, ইন্ডিয়াটা ভালো চলবে, থাকবে বেশি, টেকসই ভালো, সেখানে এখন ইন্ডিয়াটা মোটামুটি বিক্রি বেশি। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।